بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত সিলেটবাসী, অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টি হল সিলেটের লামাসুফিদের কেন্দ্র তাকওয়া মসজিদে দুদিন ব্যাপী সিরাতে মুস্তাকিম কনফারেন্সের নামে প্রচারণা করতে গিয়ে ফেসবুকে সারা সিলেটকে শিরকের আড্ডাখানা বলা হয়েছে। লামাসাবিদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফেসবুক সহ তাদের বিভিন্ন জনের ফেসবুকে এর অপপ্রচার চালানো হয়েছে। তাছাড়া একটি ভিডিও বক্তব্যে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফকে মারকাজুল শিরক বা শিরকের কেন্দ্র বলা হয়েছে। এরূপ বক্তব্য আধ্যাত্মিক রাজধানী সিলেটের সকল মানুষের হৃদয়ে মারাত্মক আঘাত করেছে। এরূপ বক্তব্য সিলেটবাসীর প্রতি চরম দৃশ্যতা। সংশ্লিষ্টদের এ বক্তব্যের জন্য সিলেটবাসীর নিকট প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে, ফিতনা সৃষ্টিকারী এ অনুষ্ঠান বন্ধ করতে হবে, কর্তৃপক্ষকে এরূপ দৃশ্যতা প্রদর্শনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথা এজন্য উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় কর্তৃপক্ষকে নিতে হবে। সর্বস্তরের সিলেটবাসীর পক্ষে মোহাম্মদ মহিবুল হক কাসবাই, মোহতমিন জামিয়া কাসিমুল দরগাহ হযরত শাহজালাল, সভাপতি উলামা পরিষদ বাংলাদেশ।